সেই দল দেখলাম তারা মিছিল বের করেছে রাম মন্দিরের বিরুদ্ধে যাতে এবং অন্যান্য যারা রাম মন্দির উদ্ঘাটন করছে তারা যাতে তাদের এই জন্য তারা যাতে অসফ হয় সেইটা প্রচেষ্ট সেইটা চেষ্টা করা রাম মন্দির মানুষের হৃদয়ের আনন্দ রাম মন্দির মানুষের পাঁচশো বছরের আকাঙ্ক্ষা রাম মন্দির মানুষের মনের ভিতরের স্পৃহা রাম মন্দির মানুষের মনের ভিতরের একটা শক্তি যে শক্তিকে কোন রাজনৈতিক শক্তি তারা বন্ধ করে রাখা যায় না আজকে সেটা পাঁচশো বছর পরে হলেও তার সত্যতা জাগরিত হয়েছে এবং সেই সত্যতার মাধ্যমে আজকে ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের মানুষ তার মাধ্যমে আজকে রামের মাধ্যমে প্রত্যেক শক্তি প্রসূত হয়েছে